ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ব্যবহার করার সময় নিশ্চয়ই আপনিও এই ধরনের ফটো একবার হলেও দেখেছেন, আর আপনিও হয়তোবা ভেবেছেন কি করে এই ধরনের ফটোগুলো ম্যাকিং করতে হয়। ওয়েল, আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে একটি স্মার্টফোন ব্যবহার করে এই ধরনের ফটোগুলো ম্যাকিং করতে হয়। সত্যি বলতে এই ফটোগুলো কিন্তু পেন্সিল আর্ট করা, শুধুমাত্র এই গ্লোয়িং ইফেক্টগুলো পিসি বা স্মার্টফোনের মাধ্যমে পরবর্তী সময়গুলোতে অ্যাড করা। কিন্তু সমস্যা হলো আমরা সবাই তো আর আর্ট করতে পারি না, তবে একদমই চিন্তা করবেন না। আজকের এই ভিডিওর প্রথমে দেখবো আমরা কি করে পেন্সিলে আর্ট করা ফটোতে এ ধরনের গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে হয়, পরবর্তীতে দেখবো কি করে আমাদের ডিফল্ট ফটোকে পেন্সিল দিয়ে আর্ট করার মতো ফটোতে কনভার্ট করতে হয়। সো গ্লোয়িং ইফেক্ট অ্যাড করার জন্য আমাদেরকে স্ক্র্যাচ বুক নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সো স্ক্র্যাচ বুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে এই ধরনের ক্লিন একটি ইন্টারফেস দেখতে পাবো, আর আপনি যদি আগে কাজ করে থাকেন তাহলে এখানে ক্লিক করে প্রজেক্ট থেকে আপনার প্রজেক্টটি ডিলিট করে নিতে হবে, আর আগে কাজ না করে থাকলে এখানে কোনো প্রজেক্ট থাকবে না। সো এবার আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, দেন গ্যালারিতে প্রবেশ করতে হবে এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আমাদেরকে নিউ ফ্রম ইমেজে ক্লিক করতে হবে। এবার গ্যালারি থেকে যে কোনো একটি আর্ট করা ফটোকে ইম্পোর্ট করতে হবে এবং এ আইকনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমাদের ব্ল্যাক করে দিতে হবে। এবার প্লাস আইকনে ক্লিক করে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, প্রজেক্টে ক্লিক করে ব্ল্যান্ড মোড থেকে আমাদেরকে সফট গ্লোটি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে অপাসিটি আপনি কমিয়ে নিতে পারেন, আর পরেও কিন্তু এটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার এ আইকনে ক্লিক করতে হবে, দেন লাইব্রেরিতে প্রবেশ করার পরে আমাদেরকে ল্যাগেন্সি থেকে 2 নম্বর ব্রাশটি সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে সেটিংয়ে প্রবেশ করতে হবে এবং এখান থেকে ফ্লোটি আমাদের 57 রাখতে হবে, আর সাইজটি আপনার ইচ্ছা মতো এখান থেকে রাখতে পারেন। এবার আমাদেরকে এ আইকনে ক্লিক করতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি করতে হবে, দেন সেই লেয়ারের অপাসিটিকে আমাদের অনেকটাই কমিয়ে দিতে হবে এবং এখান থেকে ব্ল্যান্ড মোডে প্রবেশ করার পরে আমাদেরকে সফট গ্লোটি সিলেক্ট করতে হবে। এবার আমাদেরকে এ আইকনে আবারও ক্লিক করতে হবে এবং ল্যাগেন্সি থেকে আমাদেরকে সেম 2 নম্বর ব্রাশটি সিলেক্ট করতে হবে এবং সেটিং থেকে এটির সাইজ ফুল করে নিতে হবে এবং যে জায়গাগুলোতে আমরা কালার করেছি তার আশেপাশে ঠিক এমনটিভাবে হালকা করে কালার করে দিতে হবে। এবার এ আইকনে ক্লিক করে আমরা কিন্তু এটির অপাসিটি আরও কমিয়ে নিতে পারবো, দেন এটিকে আমাদের নিচে লেয়ারের সাথে মার্জ করতে হবে। তার জন্য এই লেয়ারে ক্লিক করতে হবে, দেন এখান থেকে মার্জে ক্লিক করতে হবে। তাহলে দুটি লেয়ার কিন্তু একটি লেয়ারে কনভার্ট হয়ে গেল। এবার আমাদেরকে এই এসএল অ্যাডজাস্টমেন্টে প্রবেশ করতে হবে এবং এখান থেকে আমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের কালার আমাদের ইচ্ছা মতো করে নিতে পারবো।
এবার আমাদেরকে এই আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আমাদেরকে গ্যালারিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে সেভ কারেন্ট স্ক্যাচে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কত সহজে আমরা গ্লোয়িং ইফেক্ট আমাদের ফটোতে অ্যাড করে ফেললাম। সো এখন দেখবো আমরা কি করে আমাদের ডিফল্ট ফটোকে পেন্সিল দিয়ে আর্ট করার মতো ফটোতে কনভার্ট করতে হয়। এটির জন্য আমাদেরকে স্ক্র্যাচ ফটো নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটির লিঙ্কও ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো স্ক্র্যাচ ফটো অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে আমাদেরকে একটি অ্যাড দেখতে হতে পারে, সো এটিকে আমাদের স্কিপ করতে হবে। এবার এখান থেকে গ্যালারিতে ক্লিক করতে হবে এবং আমাদের গ্যালারি থেকে যে কোনো ডিফল্ট ফটোকে ইম্পোর্ট করতে হবে, দেন এখান থেকে ক্রপ করে রিসাইজ করে নিতে হবে এবং টিক মার্কে ওকে করতে হবে। আর এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার রয়েছে, সো আপনার কাছে যেই ফিল্টারটি ভালো লাগে সেই ফিল্টারটি রাখতে পারেন। সো আমার কাছে 2 নম্বর ফিল্টারটি ভালো মনে হয়েছে, সো আমি 2 নম্বর ফিল্টারটি রাখছি। দেন এখান থেকে কিন্তু আপনি সেভও করতে পারেন, তাছাড়া এখান থেকে শেয়ার করে কিন্তু স্ক্র্যাচবুক অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে পারবেন। সো আমি এখান থেকে ডাইরেক্টলি স্ক্র্যাচবুক অ্যাপ্লিকেশনে শেয়ার করে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি আমাদের আবারও ব্ল্যাক করে দিতে হবে। এবার প্লাস আইকনে ক্লিক করে আমাদেরকে আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে, আর এই লেয়ারের কোনো ধরনের কাস্টমাইজ করার দরকার নেই, ডাইরেক্টলি এখান থেকে এই আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে লাইব্রেরিতে প্রবেশ করার পরে আমাদেরকে ফাইন লাইন থেকে এই প্রথম পেন্সিলটি নিয়ে নিতে হবে এবং এখান থেকে সেটিং আইকনে ক্লিক করতে হবে। দেন এটির সাইজ আমাদের 3.0 রাখতে হবে, আর যদি এলোমেলো থাকে সেক্ষেত্রে এখান থেকে রিসেট করলেই কিন্তু এটির সাইজ অটোমেটিকলি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এখান থেকে আমাদেরকে কালারে প্রবেশ করতে হবে, আর এখানে কোনো ধরনের কালার আমরা কাস্টমাইজ করব না, জাস্ট এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব, দেন আমাদের ফটোর মাঝখান থেকে যে কোনো গ্রে কালারকে সিলেক্ট করতে হবে এবং সুন্দর মতো আমাদের এই ফটোর ওপর দিয়ে এটি আর্ট করতে হবে। এবার এই লেয়ার এবং ফটোকে আমাদের মার্জ করে নিতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করে নতুন আরেকটি লেয়ার ক্রিয়েট করতে হবে, এবং ঠিক যেমনটিভাবে আমরা প্রথমে আর্ট করা ফটোতে কাস্টমাইজ করলাম ঠিক এমনটিভাবে এই ফটোকেও কাস্টমাইজ করতে হবে। আর যদিও বা খুব একটা কঠিন না, তবে ভিডিওতে দেখানো স্টেপগুলোর যদি একটু আপনি মিস করেন তাহলে দেখা যাচ্ছে আপনার পুরো কষ্টটি বৃথা যাবে। সো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণটি ভালো করে দেখবেন, তাহলে হয়তো বা সমস্যা না হবারই কথা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন আর কমেন্টস করে আপনার মতামতটি জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।